আরেকটা কথা বলি, সক্রেটিস, আপনারা সবাই নাম জানেন, সক্রেটিসকে একজন জিজ্ঞেস করেছিল যে আচ্ছা সফলতা কাকে বলে, কি করলে আমি সফল হব? তো উনি বললেন যে ঠিক আছে, তুমি আমার সাথে আসো। কোথায় যাব? পাশে একটা নদী ছিল, তো নদীর পর্যন্ত গেছেন। নদীতে যেয়ে উনি কি করলেন, বললেন যে ঠিক আছে আমি যা করি তা তুমি অবশ্যই আমাকে হেল্প করো। তো ঠিক আছে, নদীতে নামো, তুমিও নামছেন, সেও নামছে। খানিক পরে মোটামুটি হাঁটুর পানির আর একটু বেশি হবে, হ্যাঁ মোটামুটি আমাদের কোমর সমান এরকম পানি হয়ে গেছে যখন, তখন উনি বললেন এবার কাজ করছি আমাকে হেল্প করো। উনি তার মাথাটা নিয়ে পানির মধ্যে চুবিয়ে ধরলেন, চুবিয়ে আর ছাড়েন না অনেকক্ষণ অনেকক্ষণ। এরপর নিঃশ্বাস সে একটু আকুতি বিনীত করছে, তখনও ছাড়েন না। যখন একেবারে পারছে না তখন সে জোর করে উঠে গেছে। উনি তখন বললেন এটা হলো সফলতা, এইভাবে চেষ্টা করতে পারো তুমি সফল হবে। তুমি আজকে বাঁচার জন্য যে আজকে যে আকুতি করেছো, যে এভাবে তুমি উপরে উঠেছো, আমাকে আমার সর্বোচ্চ শক্তি দিয়েছি, তুমি কিন্তু তোমার সর্বোচ্চ শক্তি দিয়েছো, এইভাবে যদি চেষ্টা করো তুমি সফল হতে বাধ্য। যতজন আছে তোকে বললাম, যত সে দুর্বল হোক তাকে দিয়ে 7+ ইনশাল্লাহ সম্ভব, তাকে দিয়ে একটা ভালো ফ্রিল্যান্সার হওয়া সম্ভব, তাকে দিয়ে তুখর হওয়া সম্ভব, তাকে দিয়ে কানাডা যাওয়া সম্ভব, তার দ্বারা ইউরোপে দেখা সম্ভব, এমনকি মানে মধ্যবিত্ত, এমনকি নিম্ন মধ্যবিত্ত হলেও সম্ভব ইনশাল্লাহ।